বিরতির পর আমারও স্বাগত জানাচ্ছি ছয় ফুট টিফিন ব্রেকে। আমরা আজকে এসে পৌঁছেছি ডগাই রুস্তম আলী উচ্চ বিদ্যালয়ে। টিফিন ব্রেকে এখানে অনেক অনেক বন্ধুরা আড্ডা দিচ্ছে, গল্প করছে। এখন আমি এই বন্ধুদের সঙ্গে গল্প করব, মজা করব, অনেক অনেক মজা। কেমন আছো তোমরা? তোমরা এখানে বসে কি করছো সবাই? আমিও তোমাদের সঙ্গে এখন গল্প করব। গল্পের শুরুতে আমি একটি গান শুনতে চাই। কি একটি সুন্দর গান শোনাবে আমাকে? আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, যেটা ছিল না সেটা না পাওয়াই থাক। বন্ধুরা আমি একটি চমৎকার গান শুনলাম, এখন আমি একটি চমৎকার কবিতা শুনবো। আজ তৃপ্তি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর বকবকিয়ে খুন হাসে। আজ তৃপ্তি সুখের উল্লাসে আজকে আমার রৌদ্র পানের পল্ললে, বান্ডাকে ওই জাগলো জুয়ার জুয়ার ভাঙা কল্লোলে। আসলো হাসি আসলো কাজল, মুক্তি এলো আসলো বাঁধল, মুখ ফুটে আজ বুক পটে, মোর তিক্ত দুঃখের সুখ আছে, ওই রিক্ত বুকে দুঃখ আছে, আজ তৃপ্তি সুখের উল্লাসে। বন্ধুরা আমরা একটি চমৎকার কবিতা শুনে আসলাম। আমি একটি ম্যাজিক দেখাবো, তোমরা সবাই আমার পকেটের দিকে লক্ষ্য করো। আমার প্যান্টের পকেট এখন বাইরে বেরিয়ে আছে, আমি আমার পকেটটাকে ঢাকা না দিয়ে ম্যাজিক দিয়ে ভেতরে ঢোকাবো। দেখো বন্ধুরা, আমরা চমৎকার একটি ম্যাজিক দেখলাম। এখন আমরা গান শুনতে শুনতে এই গল্প থেকে আজ বিদায় নেব। আমরা গজল মাঝি হাল ধরেছি শক্ত করে রে, তিনহারা এই ঢেউ সাগর পারি। গাইতে গাইতে গায়ন বা শিল্পী হওয়া যায়, কিন্তু আঁকতে একটা কি হওয়া যায় বলো তো? হ্যাঁ, আঁকতে একটা হওয়া যায় আঁকিয়ে। তোমরা সবাই দেখতে পাচ্ছ এখানে বেশ কয়েকজন বন্ধুরা তারা ব্যস্ত আছে তাদের ছবি আঁকা নিয়ে, আর এইসব ছবির মধ্যে থেকে আমরা বেছে নেব আমাদের শ্রেষ্ঠ ছবি। তো বন্ধুরা ওরা ছবি আঁকতে থাকুক, আর আমরা এই পাশে শুনে এসেছি একটি গান। তোমরা দেখছিলে এই বিদ্যালয়ের বন্ধুরা অনেক চমৎকার ছবি আসছিল, এবং সেই ছবিগুলোর মধ্যে থেকে আমরা পেয়ে গেছি আমাদের আজকের সেরা ছবিটি এবং আমাদের সেরা আঁকিয়ে বন্ধুকে। বন্ধু তোমার নাম? সেরা আঁকিয়ে বন্ধুকে গিফট নাম্বারটি তুলে দেবেন এই বিদ্যালয়ের উজ্জ্বল স্যার। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধিছু, আমি এই বাংলার মায়া ভরা পথে এসেছি এতটা দূর। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মন।
এবং এই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি। আমরা তাদের কাছ থেকে শুনবো এই বিদ্যালয় সম্পর্কে কিছু তথ্য। আমরা এই স্কুলের প্রতিষ্ঠাতা মোহন রুস্তমানি সাহেবের নেতৃত্বে আমরা যখন কলেজের ছাত্র হাই স্কুল করার জন্য একটা সিদ্ধান্ত গ্রহণ করলাম। এই পরিপ্রেক্ষিতে আমরা 1973 সালে দগায় রুস্তমানি জুনিয়র হাই স্কুল নামে একটা স্কুল প্রতিষ্ঠিত করি। মোহন রুস্তমানি সাহেব ওই সময় 42% জমি এবং স্কুল ঘর করার জন্য 20,000 টাকা অনুদান দেন। এই গ্রামের মেয়েরা লেখাপড়ার জন্য 18 মাইল দূরে যেতে হতো, যাওয়ার পথে কয়েকটা মিল পার হইতে হতো, রাস্তার পার হইতে হইতো, এই সব অসুবিধার জন্য মেয়েরা লেখাপড়ার থেকে দূরে ছিল। এই কারণে আমরা উদ্যোগ নেই যে এই গ্রামে একটা হাই স্কুল করার জন্য সব দলের সব লোক যারা সমাজকর্ম আগ্রহী তাদের সবাইকে নিয়ে আমরা কমিটি করি। এই পর্যন্ত এই স্কুলে কোন ইলেকশন হয় নাই, এইভাবে এই স্কুল চলে আসছে, যার জন্য এই স্কুলের লেখাপড়ার মান শিক্ষকদের মধ্যে কম্বল নাই। এইভাবে আমরা স্কুলের দিনের দিন উন্নতির দিকে এগিয়ে নিচ্ছি। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা এবং সঙ্গীত চর্চা এবং যাবতীয় সুযোগ সুবিধা আমরা ছেলে মেয়েদের দিতে চেষ্টা করছি। স্যার, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ যে আপনাদের মূল্যবান সময় থেকে আমাদের সময় দিয়েছেন। আর থাই ফুড টিফিন ব্রেকের পক্ষ থেকে আপনাদের জন্য রয়েছে একটি ছোট্ট শুভেচ্ছা উপহার। বন্ধুরা, আজ আমরা দেখছিলাম ডগাই রুস্তমানি উচ্চ বিদ্যালয়ের বন্ধুদের কাছ থেকে মজার মজার সব আয়োজন। তোমরা যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাও তাহলে আমাদের চিঠি লিখতে পারো এই ঠিকানায়। আইটিভি বিএসসিসি ভবন, ষষ্ঠতলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণবাজার, ঢাকা 1215। এছাড়াও ফোন করতে পারো, আমাদের ফোন নম্বর হচ্ছে 8159355 থেকে 59 পর্যন্ত। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে ttb@itvbp.tv। তো বন্ধুরা, ঠিকানা তো জেনে গেলে, দেখা হবে আগামী পর্বে অন্য কোন বিদ্যালয়ে অন্য কোন বন্ধুদের সঙ্গে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকো, আনন্দে থাকো, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। বাই বাই।